সাকিব আল হাসানের সঙ্গে ফুয়া শব্দটা অবশেষে কি জড়িয়ে গেল? সাকিব বল হাতে নিলেই গ্যালারি থেকে ভেসে আসছে এমন দোধ্বনি। দোধ্বনি শোনা সাকিব আজ সিঙ্গাপুরে যাচ্ছেন চোখের চিকিৎসা করাতে। তবে কি মাঠের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়াতেই চিকিৎসার নামে সাকিবের এমন পালিয়ে বাঁচার চেষ্টা? সাকিব কি তবে বিব্রতকর পরিস্থিতির জন্য মানসিকভাবে চাপ অনুভব করছেন? 17 বছরের কেরিয়ারে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি হয়েছেন বিভিন্ন সমালোচনার শিকার। তবে গত বিশ্বকাপের আগে কখনো দর্শকদের কাছ থেকে দোধ্বনি শুনতে হয়নি সাকিব আল হাসানকে। 3 মাসের মধ্যে 2 বার সেই তেতো অভিজ্ঞতা হয়ে গেল বিশ্বসেরা অলরাউন্ডারের। বিশ্বকাপে পেয়েছিলেন আঙুলে চোট, এরপরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ততা, এরই মধ্যে চোট কাটিয়ে মাঠে ফেরার চেষ্টা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সবকিছুই যেন এভাবে সামলে যাচ্ছেন এক হাতে। দীর্ঘদিন পরে মাঠে ফিরে তিনি সফল হলেও দলকে জেতাতে পারেনি, আর সেই ম্যাচেই বল হাতে সাকিবকে দেখে গ্যালারি থেকে ভুয়া ভুয়া দোধ্বনিতে প্রকম্পিত হয়েছে গোটা স্টেডিয়াম। উত্তেজিত দর্শকেরা মুহূর্তের মধ্যে ভিন্ন আবহ তৈরি করেন। সাকিবের বল করার সময়ে গ্যালারি প্রকম্পিত হতে থাকে দোধ্বনিতে। চতুর্দিক থেকে তখন ভুয়া ভুয়া দোধ্বনি ভেসে আসছিল। ম্যাচটিতে বরিশালের সমর্থক তুলনামূলকভাবে বেশি ছিল। তাদের প্রতিপক্ষ সাকিবকে বল হাতে দেখে হয়তো দোধ্বনি দেন তারা। অবশ্য সেদিকে পাত্তা না দিয়ে মাঠের মনোযোগ ধরে রেখে বল করেছেন সাকিব। শেষ পর্যন্ত তিনি দলকে জেতাতে না পারলেও দীর্ঘদিন পরে নিজের ফর্ম দেখে হয়তো স্বস্তিতেই থাকবেন। কেবল ব্যাটিংয়ে কিছুটা আফসোস থাকতে পারে তার, সেটিও হয়তো পরের ম্যাচে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন এই তারকা ক্রিকেটার। কিন্তু পরের ম্যাচ কবে খেলবেন সাকিব? গতকাল রাতেই শোনা গেছে সাকিব চোখের চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছে। সাকিব যে চোখের সমস্যায় ভুগছেন এই কথাটা সত্য, কিন্তু তিনি তো কিছুদিন আগেই লন্ডন থেকে চোখের চিকিৎসা করে এলেন, গতকাল মাঠেও খেলতে নামলেন। তাহলে এক ম্যাচ খেলেই কেন তার আবার সিঙ্গাপুরে যেতে হচ্ছে? তবে কি মাঠের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়াতেই সাকিবের এমন পালিয়ে বাঁচার চেষ্টা? সাকিব কি তবে বিব্রতকর পরিস্থিতির জন্য মানসিকভাবে চাপ অনুভব করছেন? যত যাই বলুন না কেন, মানসিকভাবে শক্ত সাকিবও রক্ত মাংসে গড়া একজন মানুষ, দেশের সবচেয়ে বড় তারকা। বহির্বিশ্বে সাকিব বাংলার ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিপিএল এর মতো বড় আসরে নিশ্চয়ই বাইরের দর্শকেরা চোখ বুলাচ্ছেন, অনেক নামি দামি ক্রিকেটাররাও খেলছেন। সাকিব জানেন তাকে আরো বেশ কয়েকবার এরকম পরিস্থিতির মুখোমুখি হতেই হবে। বরং এই যে বোলিং এর ট্রেন্ড শুরু হলো তা জারি থাকবে বেশ লম্বা সময়। বহির্বিশ্বের সামনে সাকিব বিব্রত হতে চাইছেন না বলেই কি তার এরকম নীরব প্রস্থান? উত্তরটা তোলা থাক সময়ের হাতেই।